সাবধানে বিকু কিন্তু এরকম একটা হাড় আগে কখনো দেখেনি এতটা সময় পড়ে থাকবে ও সামলাতে পারবে তো বিকু যদি আমার ছোট সাহেবকে সারা জীবন সামলে রাখতে পারে তাহলে এই হাড়টাও সামলে রাখতে পারবে এটা আমার ছোট সাহেবের থেকে বেশি দামি নয় এটাই আপনাদের দোষ মা বড় বেশি ইমোশনাল হয়ে পড়েন আমি কি বলতে চাইছি এই হাড়টার দামটা তো জানেন এখন 1 কোটির উপরে ও বিয়েতে যে হাড়টা পড়েছিল এর এক একটা ডায়মন্ড থেকে ওইরকম 2 সেট হাড় বানানো যেতে পারে আমি সেই জন্যই বলছি একটু সাবধানে উফ কিন্তু ভাইয়া সংসারটা ওই হীরের টুকরোগুলো দিয়ে সাজানো যাবে না মামা ও মাই গড সেটা কিন্তু সুন্দর করে সাজাবে আমাদের আমাদের পিকুই পিকু এখন থেকে তোর একটাই পরিচিতি এই গাঙ্গুলি বাড়ির বউ আর ঈশান গাঙ্গুলি স্ত্রী আজ যদি গাঙ্গুলি বাড়ির বউয়ের মর্যাদাটা পেতাম তাহলে ওই ডায়মন্ড সেটটা আমার হতো দুষ্টু মাম্মা ওই ডায়মন্ড সেটটা পিকু বৌদিমণিও পাবে না তার কারণ আমি ওটা গিলি গিলি গিয়ে করে ভ্যানিশ করে দেবো